বাঁকুড়া রামসাগরে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। সোমবার মৃত ওই গৃহবধূর পরিবারের লোকের সাথে দেখা করেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম মৌ দে। মৃতার শ্বশুর বাড়ি ওন্দা থানার অন্তর্গত রামসাগর এলাকায়। ওই গৃহবধূর বাপের বাড়ি সূত্রে জানা গিয়েছে প্রায় 10 বছর আগে গোবর্ধন রায়ের সাথে তাদের মেয়ের বিবাহ হয়েছিল। বিয়েতে যৌতুক হিসাবে নগদ 75,000 টাকা ও বেশ কিছু গহনা দেওয়ার পরেও তাদের মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারা হয়েছে বাড়ির মেয়েকে, এমনটাই অভিযোগ করছেন বাপের বাড়ির লোকজন। দিত না, কারাগারের মতো ওকে বন্দি করে রেখেছিল। শাশুড়িও খুবই টর্চার করতো, মানে শাশুড়ির টর্চার এত ছিল যে ও সহ্য করতে পারতো না। আর এত বেশি টর্চার ছিল বলে আমরা সেটা সত্যিই জানতাম না যে ও ওকে মেরে দিবে বলে। সেরকম পরিস্থিতি থাকলে আমরা নিয়ে চলে আসতাম ওকে। বাঁকুড়া হাসপাতালে পৌঁছাই, তখন দেখি আমার বোন প্রায় যাই যাই অবস্থা, কথা বলার মতো পরিস্থিতি নেই। তখন ওদের শ্বশুর বাড়ির কেউ ছিল না, সব পালিয়ে গেছিলো, ওর স্বামীও ছিল না। যে দেখলাম পুরো মুখটা, দাঁতগুলো জ্বলে গেছে, জিভটা জ্বলে গেছে, চোখ তো খুলেই নি, মানে কিরকম পরিস্থিতি আমি বলে বোঝাতে পারবো না। পুরো শরীরটা তো পুরো জ্বলে ছাই হয়ে গেছে, পুরো পুরো অঙ্গটা পুরো গলে গেছে, ওকে ধরে মানে তোলার মতো পরিস্থিতি নেই। অভিযোগের ভিত্তিতে ওন্দা থানার পুলিশ তার স্বামী গোবর্ধন রায়কে গ্রেপ্তার করে, যদিও শাশুড়ি এখনো পর্যন্ত পলাতক। সোমবার ওই মৃতার পরিবারের পাশে দাঁড়ান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি পরিবারের লোকজনকে সমবেদনা জানানোর পাশাপাশি রাজ্য সরকারের মহিলাদের নিয়ে নিরাপত্তা নিয়েও কটাক্ষ করেন এবং দোষীদের শাস্তির দাবি জানান। আমরা আমাদের কালচার, আমাদের ঐতিহ্য, আমাদের ভালো ভালো জিনিসগুলোর জন্যই আমরা পরিচিত, কিন্তু আজকে কিভাবে মহিলাদের ওপর অত্যাচার বেড়ে গেছে, এবং এটা একমাত্র বাড়ছে কারণ কি, আমাদের এই সরকার কোনো স্টেপ নেন না, কোনো পানিশমেন্ট নেই, কোনো শাস্তি নেই, কোনো বিচার নেই। আজকে এই যে এই এই ওন্দা থানার পুলিশ তার শুধু স্বামীকে অ্যারেস্ট করেছে, তাও অ্যারেস্ট এফআইআর নিচ্ছিল না, গ্রামের মানুষ জোর করাতে এফআইআর নিয়েছে এবং তার স্বামীকে ধরা হয়েছে, তার শাশুড়িকে এখনও ধরা হয়নি, শাশুড়ি মানে ফ্রি। তো আমরা এখান থেকে এখন থানাতে যাব, বিকজ এগুলো তো চলতে পারে না, এগুলো চলতে পারে না। এটাতে তো ফাঁসি হওয়া দরকার, একমাত্র ফাঁসি। একটা একটা মানুষকে, একটা ছোট্ট মেয়ে, তাকে কিভাবে মারা হয়েছে যে ভেবে দেখুন, দাঁতগুলো তার কয়লার মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, জিভ পুড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছিল না, দুটো দিন বললো ডাক্তারবাবু বলেছেন শ্বাস নালীটাও পুড়ে গেছিলো। এইরকম টর্চার করে যে মেরেছে, তার কি ফাঁসি ছাড়া আর কিছু হতে পারে? দগ্ধে দগ্ধে তার মারা উচিত, তার সে যে কষ্টটা দিয়েছে তার সেরকম কষ্ট পাওয়া উচিত, কিন্তু আনফর্চুনেট যে আমাদের সেই কষ্টটা দেওয়ার অধিকার নেই বা আমাদের আইনে সেটা নেই। ওকে যেরকম পুড়িয়ে মারিয়েছে, আমার তো মনে হয় যে ওর শাশুড়ি এবং হাজব্যান্ডকে সেই একইভাবে পুড়িয়ে মারা উচিত। বাট মিনিমাম খুব মানে শান্তির শাস্তি হবে ফাঁসি আর কি, কিন্তু মেয়েটি যে কষ্ট পেলো তার তো মানে তার বিচারটা আগে দরকার। এবং